हेलो फ्रेंड्स, आज के आमार रेसिपी होलो क्रीमी फ्रूट सैलाड। एटा खूबी हेल्दी, एटा एकटू खेले ही पेट भरे जाए किन्तु मन भरे ना। एई गरमे किछुई खेते मन चाइछे ना, हठात करे इच्छा होलो आज के एकटू मिष्टी किछु खाबार। ताई भाबलाम बाड़ीते जे फ्रूट्सगुलो आछे सेटा दिए क्रीमी फ्रूट सैलाडटा बानाई आर तोमादेर संगे शेयर करी। এই ফ্রুট স্যালাড বানাবার জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে, ফ্রুটসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি আমুলের হাফ কাপ ঠান্ডা ফ্রেশ ক্রিম ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার আমি ফ্রেশ ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, হ্যান্ড বিটার দিয়েও এটা বিট করতে পারো, তাতে হয়তো সময়টা একটু বেশি লাগবে। ক্রিমটা ঠিক হওয়া অবধি এটাকে আমি বিট করে নেব। দেখো ক্রিমটা একটু ঘন হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দেব। আবারও এটাকে ভালোভাবে বিট করে নেব। সামান্য এলাচগুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমার কেটে রাখা ফলগুলো মিক্স করার পালা। সামান্য বেদানা ছাড়িয়ে রেখেছি, কয়েকটা আঙুর টুকরো করে কেটে নিয়েছি, কলা টুকরো করে কাটা আছে, তরমুজ টুকরো করে কেটে রেখেছি, আর রয়েছে খেজুরের কাটা টুকরো, কিছু আমন্ডের টুকরো আর কিশমিশও আমি অ্যাড করব। এবার একে একে ফলগুলো এর মধ্যে মিক্স করে নেব। দেখো কলাটা একটু বেশি পেকে যাওয়ার জন্য কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারো। একদম হালকা হাতে ফলগুলো ক্রিমের সাথে টস করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, যখনই এটা সার্ভ করবে তখনই এর মধ্যে ফল মিক্স করবে, নইলে কাটা ফল থেকে জল ছাড়তে শুরু করে দেয় আর তখন তার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। সব কিছু ভালোভাবে এর সাথে মিক্স করে দিয়েছি। এবার এটাকে সার্ভিং বলে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটাকে 15 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এবার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার উপর থেকে কিছু কাটা ফল ছড়িয়ে এটাকে একটু গার্নিশ করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ক্রিমি ফ্রুট স্যালাড। আমার থেকে আমি তো এটা ভাগ দিতে পারলাম না, তাই সবাই এটা অবশ্যই ট্রাই করে দেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।